তমলুকে 41 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কলকাতা পৌরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর 82 বছরের তিস্তা বিশ্বাসের। তিনি কলকাতা পৌরসভার 86 নম্বর ওয়ার্ডের পৌর কোঅর্ডিনেটর ছিলেন। জানা যায়, হরিয়ানার একটি বিএড কলেজ থেকে সার্টিফিকেট নিয়ে মারুতি করে বাড়ি ফিরছিলেন। সাথে ছিলেন স্বামী গৌরব বিশ্বাস ও মেয়ে অনামিকা। প্রত্যক্ষদর্শীরা জানান, তমলুকের নিম তৈরির কাছে আচমকা সামনে একটি ট্রাক দাঁড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে মারুতিটি। সাথে সাথেই পেছন থেকে একটি ট্রাক্টর এসে মারুতিকে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তিস্তা দেবীর। চালকের আসনে থাকা তিস্তা দেবীর স্বামী ও কন্যাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে আসলে তিস্তার আজকে এমএডের ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে না, তো হেরিয়াতে যে কলেজ আছে সেখান থেকে রেজাল্ট নিয়ে আমরা ফিরছিলাম। ঠিক আছে, ফেরার সময় সামনে একটা লরি ব্রেকডাউনে পড়েছিল, আমরা তো বুঝতে পারিনি, আমরা তার পিছনে গিয়ে দাঁড়িয়েছি পেছন থেকে। তারপরে একটা অয়েলের ট্যাঙ্কার, আমরা তো বুঝতেও পারলাম না, দ্রুম দ্রাম আওয়াজ হলো। তারপরে দেখি এরকম অবস্থা, আমরা তো সেকেন্ডের মধ্যে আমরা ছোটো গাড়িতে ছিলাম, আপনার স্ত্রী কাউন্সিলর ছিলেন তৃণমূলে, বিজেপি কাউন্সিলর, কত নম্বর ওয়ার্ডে? 86 নম্বর ওয়ার্ড কলকাতা। মানে সেখানে মানে উনি এই মুহূর্তে ঘটনা যেটা আমাদের কাছে তথ্য আছে, আমাদের আরকি মোবাইল একটা খবর পায় যে নিমতৌরির কাছে অ্যারাউন্ড 7:15-7:20 নাগাদ একটি অ্যাক্সিডেন্ট ঘটে। ওখানে গিয়ে পরে জানা যায় যে একটা অয়েল ট্যাঙ্কার বুঝে খারাপ হয়ে গেছিলো। তার পেছনে এই পরিবারটি, যাদের মধ্যে একজন ছিলেন আমাদের কাউন্সিলর শিপ্রা বিশ্বাস দাস, উনি হচ্ছে কলকাতা কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মানে এখানে অ্যাডভোকেট আছেন। তো ওনারা এখানে এসেছিলেন ওনাদের কোনো ব্যক্তিগত কাজে হেরিয়ার দিকে। ওনারা টুয়ার্ডস কলকাতা বাউন্ড ব্যাঙ্কে ছিলেন, যে গাড়িটি খারাপ হয়ে গেছিলো ওর পেছনে ওনারা যখন গাড়িটা স্লো করেছিলো তখন অন্য একটি গাড়ি পেছন থেকে এসে মানে আনফর্চুনেটলি ধাক্কা মারে, যার ফলে সামনের গাড়ির সাথে এই গাড়িটা মাঝে যে ওনাদের গাড়িটা ছিল সেটা ধাক্কা একটা স্কুইজ হয়ে যায় এবং আটকে যায়। তারপরে আমাদের পুলিশ অত্যন্ত দ্রুত ওখানে পৌঁছে যায়, উইদিন 5-10 মিনিট আমাদের অফিসাররা ওখানে পৌঁছায় এবং আমাদের ফোর্স অফিসার এবং লোকাল লোকেদের সহযোগিতা আমরা তিনজনকে উদ্ধার করে নিয়ে এসে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসি। কিন্তু এখানে একজন যিনি ডক্টর, যিনি লেডি ছিলেন কাউন্সিলের ইউনি অ্যাডমিনিস্ট্রেটে, ওনাকে ওয়ার্ডে ডিক্লেয়ার করে বাকি ওনার যিনি মেয়ে আছে অন্তিকা বিশ্বাস, 10 বছর বয়স, ওনার একটু চোট আছে, উনি দাদার একটু বেশি ট্রমাটাইজও আছেন বাচ্চা মেয়েদের, ওনার হাজব্যান্ডের মাইনর চোট আছে, ডক্টর ওনাদের ট্রিটমেন্ট করেছেন, বেশি ট্রিটমেন্টের পরে ওনাদের ইচ্ছাতে ওনারা এখান থেকে কলকাতার অ্যাপয়েন্টমেন্টে ট্রান্সফার হয়ে গেলে চলে গেলেন নিজেদের ইচ্ছাতে, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তো অ্যাম্বুলেন্সও করে গেছে জেলা প্রশাসন এবং অন্যান্য
যারা আছেন তারা আমাদের সহযোগিতা করেছে, আমরা বেকার বাকি ব্যাপারটা তদন্ত করে দেখছি। কেউ কি ধরা পড়েছে? না, এখনও পাইনি। আমরা গাড়ি দুটোকে মানে সিজ করেছি, আমরা ড্রাইভারের খোঁজ বা মালিক যারা আছে গাড়ি তাদের খোঁজ নিচ্ছি। পরবর্তী প্রসেসগুলো আমরা সেই অনুযায়ী করবো। কালকে আমরা চেষ্টা করবো বাড়ির লোকের উপস্থিতিতে অ্যাজ পার লোয়া আমরা বডিটার নিয়মটা ফার্দার করে দেওয়া। ঠিক পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তমলুক থেকে সুদীপ্ত আগওয়ান ও খোকন মিশ্র রিপোর্ট, আনন্দ বার্তা।